নিষ্পাপ একটি শিশুকে আপনারা নিষ্ঠুরের মতোই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এত টাকা কেন বের করছো? এত টাকা দেওয়ার তো দরকার নেই। আমি তো পিয়ারির টাকা হিসেব করে রেখেছি, ওর বেতনের টাকা সব আমি লিখে রেখেছি। এখন কিছু টাকা দিয়ে দাও, পরে না হয় হিসেব করে বাকিটা দেওয়া যাবে। শুনলে না? ওছি নয়, তুমি এখন যাও, তোমার ওই পালক মেয়েকে খুঁজে তুমি তার সাথে থাকবে, যাও। তোমার মতো বাবার দরকার। নিঃস্বার্থ ভালোবাসা আর এই হইল প্রতিদান। আমারে দেখ, প্রাণ উজাড় করে কলিরে ভালোবাসলাম, কি হলো? খালা, কলি আমাকে তেমন কিছুই বলেনি, তবে এখন বুঝতে পারছি। আমি জিজ্ঞাসাও করব না কেন এমন হলো। আমার মনে হয়, আচ্ছা খালা আপনার এখানে বসুন, আমি কলিকে ডেকে আনছি। কলি, কলি, তোমার সঙ্গে আর কোনো কথা নেই, তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তাছাড়া পিয়া তো রফিক সাহেবের বাড়ির লোক,
তার সাথে কথা বলার কোনো দরকার নেই। সেই সকালে এক গ্লাস পানি খেয়ে বেরিয়েছি, খুঁটিয়ে যাওয়ার বাসা তো খুঁজে পাচ্ছি না। খুঁজে যা ছাড়া আর কোনো আত্মীয় স্বজন কি আমি এই শহরে নেই। আর একটু হাঁটি। খুব টায়ার্ড লাগছে। মাঝে মধ্যেই প্রেশার বেড়ে যায়। কলি নিয়মিত ওষুধ খাইয়ে বাবাকে ঠিক রাখে। আর সেই কলির বাবার জীবন থেকে হারিয়ে গেল। কলিকে পেলেও ও সেই সুন্দর কুশল কলির মতো তুলতুলে নির্মল মনটা কি আর পাবো। বারবার চোখ জ্বালা করে পানি পড়ছে, কাঁদছি, কিন্তু কেন? আজ অবচেতন মন হিসেব চাইছে, কি পেলাম জীবনে, যা চেয়েছি তার কোনো কিছুই তো ধরে রাখতে পারি। প্রথম জীবনে পরম চাওয়া ছিল বিপাশা, যাকে ডাকতাম বি বলে। সেই বি হারিয়ে গেল জীবন থেকে। ভালো চাকরি পেলাম, সালমা বলল এই টাকায় হবে না। ব্যবসা অনেক চমঝমাট হয়েও পড়ে গেল, তবুও ভালোভাবেই দিন চলে যাচ্ছিল। একটি সন্তানের জন্য সব কিছুই অপূর্ণ রয়ে গেল। পেলাম কলিকে, ও এসে সন্তান না হওয়ার বেদনা ভুলিয়ে দিল। আমার জীবন পূর্ণ হয়েছিল, আজ সেও হারিয়ে গেল। নিজের মেয়ে খুশি, সে যেমন স্বার্থপর, নির্দয়, তেমনি উশৃঙ্খল। বহুদিন পর খোলা আকাশের নিচে জীবনকে নিয়ে ভাবছি। বিপাশাকে নিয়ে যখন প্রবলভাবে পারিবারিক বাধা এসেছিল, তখন একা একা বসে কেঁদেছি। বাড়িও ফিরে যেতে ইচ্ছে হচ্ছে না। তোমার এই আদি খেতে আমরা একদম পছন্দ করি না। তুমি এখন যাও, তোমার ওই পালক মেয়েকে খুঁজে তুমি তার সাথে থাকবে, যাও। ওই মামের চেহারা মনে হতেই মন বিতৃষ্ণায় ভরে যায়।
তুই বল দোস্ত, মানে কততম ওদের সামনে? 57 এক্স্যাক্টলি। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রাশিয়া থেকে প্রথম স্যাটেলাইট যায় 1957 অক্টোবরের 4 তারিখ, স্পুটনিক সেটা ছিল, তখন সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল রাশিয়া, মানে এখন সেটা নাই, কারণ 1990 হচ্ছে সেটা ভেঙে গেছে। এইটা হচ্ছে ইন্টারেস্টিং। আচ্ছা দোস্ত, তুই তো মানে গান ছাড়া কিছু জানিস না, বলতো জেমস বর্নের হচ্ছে মানে কোড নাম্বারটা কত? The dialing code Russia is 007. Excuse me. আমি কি তোমাদেরকে একটু বিরক্ত করতে পারি? বলুন না, আমরা আপনার জন্য কি করতে পারি? আমার আসলে এই এলাকায় একজন নতুন ভাড়াটিয়া উঠেছে, তো আমি আসলে সেই বাড়িটা খুঁজছি। কিছুদিন আগে আমার ফ্রেন্ডের মা এখানে বাড়ি ভাড়া নিয়ে এসেছে, আপনি তাদের কথা বলছেন? তোমার বন্ধুর নামটা জানতে পারি? আমার নাম সুমন আর আমার ফ্রেন্ডের নাম হচ্ছে কাজল। কাজল এখন বিদেশে থাকে বাবার কাছে, আর সুমন আপু থাকে শ্বশুর বাড়িতে, আন্টি এখানে একাই থাকে। আপনি কি ওদের বাড়ি খুঁজছেন? তুমি খুব বুদ্ধিমান ছিলে, আমার সমস্যাটা বুঝতে পেরেছ। তোমার বন্ধুর মায়ের নামটা জানতে পারলে আমার এই সারাদিনের কষ্টটা সার্থক হতো। আঙ্কেল বা আন্টির নাম তো আমার মনে নেই। ও তবে হ্যাঁ, আন্টির এক খালা মাঝে মাঝে এখানে আসেন, তাকে এসে খুকি কখনো খোদেজা নামে ডাকেন। থ্যাংক ইউ, এই বাড়িটাই আমি খুঁজছি। খোদেজা আমার বাড়িতে ছোট্ট সুরমাকে নিয়ে অনেকদিন গেছে ছিল। একটু চলো না বাবা, আমাকে বাড়িটা একটু চিনিয়ে দেবে? অবশ্যই। টুটুল, পিন্টু, তোরা থাক, আমি যাই, মাকে বলবি যে আমার একটু লেট হবে, কাজলের বাসায় আছে, কেমন? কাজলের একজন খালা মাঝে মাঝে আসে, ওনার নাম কি, কোথায় থাকেন, কি করেন জানো? তুমি ভাবছো এত প্রশ্ন আমি কেন করছি? না না, আমি আসলে তেমন কিছু ভাবছি না, আমি শুধুই ভাবছি যে আপনাকে আমি সঠিক জায়গায় পৌঁছে দিতে পারছি কিনা। তুমি অনেক ভদ্র ছেলে, এরকম ছেলে কিন্তু এখন খুব একটা দেখা যায়। থ্যাংক ইউ। তোমরা চীন, রাশিয়া, জার্মানি নিয়ে কথা বলছি? হ্যাঁ, আমরা রাশিয়া নিয়ে কথা বলছি, আমরা প্রায় প্রায় এরকম কথা বলি। ও আঙ্কেল, আপনি যার কথা বলছেন তার নাম সম্ভবত পান্না, সে কোথাও সম্ভবত চাকরি করে, সে এখানে মাঝে মাঝে আসে, এসে বলে খুকি যে তো ছুটি পেলাম না বেশি দিন, তো এখানে মনে হয় বেশি দিন থাকা হবে না। সাথে অবশ্য একটা স্মার্ট মেয়েও আসে, কিন্তু এসে বেশি দিন থাকে না। আঙ্কেল, এটা কাজে দেবে আসে। আমি কিছুক্ষণ অপেক্ষা করি এইখানে। এক কাজ করেন আঙ্কেল, আপনি আমাদের বাসায় অপেক্ষা করবেন? না না, কোনো অসুবিধা নেই, আমি এখানেই অপেক্ষা করি। তুমি বরং যাও, বাসায় যাও, তোমার মা অপেক্ষা করছে। যাও, আমি দেখি কিছুক্ষণ পরে তো চলে আসবে নিশ্চয়ই। আর একান্তই যদি না আসে, আমি যাওয়ার সময় তোমার কাছে একটা চিঠি লিখে দিয়ে যাবো, ওরা আসলে তুমি একটু এটা পৌঁছে দেবে। অবশ্যই আঙ্কেল, এদিকে সোজে গিয়ে ডান পাশে প্রথম বাড়িটাই আমাদের। আচ্ছা, সুমনের বাসা বললে। ওকে, থ্যাংক ইউ। আমার মেয়ে খুশি তো এই ছেলেটার মতো নম্র ভদ্র হতে পারত। কলি, পিয়াখালা তোকে নিতে এসেছে, তুই তাকে ফিরিয়ে দিস না, সেও তো তোকে মায়ের মতোই ভালোবাসে। সব কিছু শোনার পরেও তুই এই কথা বলছিস? বাবা মা, খোদেজা খালাও তো তোর আরেকটা মা, তাই না? সেও তোকে নিতে এসেছে,
তুই আবার মনে করিস না তোকে আমরা রাখতে যাচ্ছি না। আসলে কি কলি, দুইজন মুরব্বী সেই বিকাল থেকে এসে বসে রয়েছেন শুধুমাত্র তোকে নেবার জন্য। আমার কি মনে হয় তুই আজকে যা, কাল আবার চলে আসিস, আমি তোকে নিয়ে আসব। আমার কলির বন্ধু, কি বুদ্ধিমানের মতো কথা বলছিস কলি। মারে, তোকে বলে আসলে আমার অনেক ঝামেলা হয়ে যেত। তাছাড়া অনেক মূল্যবান দলিলটা কখন যে আমি খোদে যার ওখানে রাইখে আসছি মনে ছিল না, ভুলে গেছিলাম। আমার বাড়িতে রেখেছে অথচ আমি জানি না, খালা আমারও বিশ্বাস করতে পারে নাই। ওই দলিল আমার প্রাণ ভোমরা, ওইটা খুঁজে না পেলে আমি তো কোনো প্রমাণই পেতাম না। কতদিন শুধু তোমার দলিল দলিল শুনতেছি, চলো না এবার যাই। চল মা। কি সুন্দর ছোট্ট একটু বাগান, আমাকে মুহূর্তে আমোদিত করে। বাগান থেকে ফুলের সুবাস ছড়িয়ে আমাকে যেন আমন্ত্রণ জানাচ্ছে, এসো বন্ধু বারেক দাঁড়াও মোর পাশে, সারাদিনের ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি ঘুরিকে তরে। খালি বাড়িতে এই লোকটা এখানে বসে বসে কি করছে? চুরি টুরির মতলব নেই তো? আরে না না না, চুরির মতলব নয়, তবে মতলব একটা আছে, তাহলে জিজ্ঞেস করুন না। হয়তো ভেবেছে বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। কে বলেছে তোমাদের বাড়িতে পুরুষ মানুষ নেই? বাড়িটা ফাঁকা পড়েছিল, আমি এতক্ষণ পাহারা দিচ্ছিলাম। সে কি, এত রাতে আপনি এখানে একা, বাড়ি চিনলেন কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওনাকে এখানে কে আসতে বলেছে? এখানে তো ওনার কেউ নেই, ওনাকে চলে যেতে পারবে। কলি, মা। মারে, আর অভিমান করে থাকিস না, বাবাকে ঘরে নিয়ে যা, উনি তো ঠিক জায়গাতেই এসেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি যাতনা উনি সহ্য করেছে সেটা তো বুঝতে পারছি। আর তুই তো জানিস তোর বাবা বাসায় একটা পরগাছার মতো জীবন কাটাচ্ছে, এক ফোঁটা শান্তি নাই। অবশ্যই শান্তি বিনষ্ট করার পেছনে ওনারই কারণ। কেউ ভুল করে একবার, আর উনি করেছে বারবার। Yeah, man.